আজ আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছি আদিকৃষকে নিয়ে একটু ঘুরতে, কারণ কি অনেক দিন হয়ে গেছে আদিকৃষ কোথাও ঘুরতে যাচ্ছে না। মাম্মি আর বোন আমাদের সাথে যাচ্ছে, কারণ কি মাম্মি আর বোনের একটু শপিং করার আছে। আর এখানে দেখো আকৃষ কত হ্যাপি। মলে ঢোকার পর একটা কাণ্ড ঘটিয়ে ফেললাম আমি, আমার পা লেগে বোনের জুতোটা গেল ছিঁড়ে। তো ওইরকম গার্ডার লাগানো জুতো পরে ও পুরো মল তো ঘুরতে পারবে না, তাই ভাবলাম একটা জুতো কিনে দিই। তো এখান থেকে জুতো কিনে তারপরে গেলাম গেমিং সেকশনে, এখানে বর করাচ্ছে কার্ড। তো আদিকৃষের জন্য এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে মলে গিয়ে এরকম খেলাধুলো করা। তো এখানে সবার ভিডিও উঠছে বলে আমি ভাবলাম আমারও ভিডিও আমি একটু তুলে নিই। তারপর কি বর আদিকে নিয়ে বসলো এই রোড রেস করতে। তো বেশিক্ষণের জন্য এরা দুজন খেলতে পারলো না, বিকজ এরা দুজন একদম ধার দিয়ে মানে ফুটপাথ দিয়ে বাইক চালাচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে বসলো বোন আর কৃষ। বোন খুব মুশকিলে কৃষকে নিয়ে বসালো, বিকজ কৃষের ভয় লাগছিল খুব। এরা দুজনে খেলা একটু বেশিক্ষণের জন্য খেলতে পারলো। যাই হোক, তারপরে এই খেলাধুলো হওয়ার পর আমরা নিয়ে গেলাম বাইরে। তো এখানে আদি দেখো এরকম এরোপ্লেন চড়ছে, বাট কৃষকে আমরা অনেকবার বললাম এরোপ্লেন চড়ো বা ট্রেন চড়ো, বাট কৃষের ইন্টারেস্ট নেই, বিকজ কৃষ ভাবছে ওখানে বসলে কৃষ পড়ে যাবে, তাই জন্য কৃষ বসতে চাইছে না। কৃষ ছুটে আসলো একটা গেম দেখে, সেটা হচ্ছে এই ক্যান্ডি গেম, যেখানে ক্যান্ডি কালেক্ট করতে হবে। এই দেখে ওর খুব মজা লাগলো। তারপরে আদি নিয়ে গেল কৃষকে এই মাছ দেখানোর জন্য। তারপরে আমি একটু বাস্কেটবল খেললাম, বাট যখন বাস্কেট হয়েছিল সেটার ভিডিও তোলা হয়নি, যখন হয়নি সেটার ভিডিও তোলা হলো। তারপরে আমরা গেলাম স্পেন্সারে কিছু জিনিস কেনাকাটা করতে। মল এসে আমার একটা বেনিফিটই হলো, বিকজ আদি কৃষ ওর মনিকে ছাড়া কারোর সাথেই ঘুরবে না। তারপর আমরা গেলাম একটু পেট পুজো করতে। এখানে কৃষ বায়না করছিল যে ও চকলেট জুস খাবে, চকলেট জুস মানে হচ্ছে চকলেট মিল্কশেক। তারপর ওর জন্য মিল্কশেক নিয়ে আসলাম, আর আমার মুখের এক্সপ্রেশন দেখো এরকম মনে হচ্ছে আমার জন্য কেউ চকলেট মিল্কশেক নিয়ে এসে দিচ্ছে। তো ওর চকলেট মিল্কশেকটা খুব ভালো লেগেছে। আর তারপর আদিকে আমরা ট্রাই করানোর জন্য চেষ্টা করছিলাম, বাট আদি মিল্কশেক খেলোই না। আদি আগে যেখানে থাকতাম সেখানে খেতো, বাট এখানে আসার পর থেকে এই মিল্কশেক বগেরা ও কোনোটাই ইন্টারেস্ট নিচ্ছে না। যাই হোক, এখানে কৃষ মিল্কশেক খাচ্ছে খুব মজা করে। মিল্কশেকের সাথে ও নিয়েছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। তো ফ্রেঞ্চ ফ্রাইজ আর মিল্কশেকও খুব ভালোভাবেই খাচ্ছে। তারপরে আমি ওকে একটু বুঝিয়ে দিচ্ছিলাম যে যদি মুখে মিল্কশেক লেগে যায় তো কিভাবে মুছতে হবে টিস্যু পেপার দিয়ে। তারপর ওর মুখ মোছার স্টাইল দেখো, এইভাবে ও না মানে ও মিল্কশেকটা একদমই রাখতেই চাইছে না, সেই জন্য ও মুখটা ওইভাবেই মুছবে। তারপর চকলেট মিল্কশেকটা মাম্মিকে ট্রাই করানো হলো, বিকজ মাম্মির চকলেট পছন্দ না, তাই মাম্মির এক্সপ্রেশনটা এরকম। বোনের অ্যাজ ইউজুয়াল ফেভারিট KFC জিঙ্গার বার্গার, তো ওই জন্য ওইটায় খাচ্ছে। আদি তো আমাদের সাথে এইসব কিছু খাবে না, তাই জন্য আদি নিজের জন্য অর্ডার করে নিয়ে এসেছে টি জাংশন থেকে এই কুকিজ বক্সটা, যেখানে ও কুকিজটা খেয়ে তোমাদেরকে রিভিউ দেবে যে ওর কেমন লেগেছে টি জাংশনের কুকি। তো ওর এক্সপ্রেশন দেখো, ও কিছুতেই কিছু খেতে চায় না। তারপরে আমি আমার জন্য অর্ডার করলাম হচ্ছে ওয়াও মোমো থেকে মোমো সিজলার, যেটা দেখতে তো খুব ফাটাফাটি লাগছিল, বাট টেস্ট কেমন সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। দেখো আমি এখানে ফুড ব্লগার্সদের মতন একটু রিভিউ দেওয়ার চেষ্টা করছি। তো সত্যি বলতে ঠিকঠাক লেগেছে, খুব ভালো না খুব খারাপও না। তারপর বাড়ি যাওয়ার পালা। আর আদিকৃষ এক্সকেলেটারেই ফার্স্ট টাইম নামলো, বিকজ অল টাইম ওরা কোলে করেই নামে, ভাবে যে ওরা পড়ে যাবে। তো এই ফার্স্ট টাইম ওরা নিজের থেকে নামলো বলে খুবই এক্সাইটেড হয়ে গেছিলো। দেন এক্সকেলেটার দিয়ে নামতে গিয়ে নিচে দেখা গেল যে এই ব্যাটারি কারগুলো রয়েছে, আর এটা দেখে আদিকৃষ তো মোটেই বাড়ি যাবে না, এটা রাইড তো ওরা করবেই। তাই ভাবলাম যে আজকের যেহেতু দিনটা শুধুমাত্র ওদের জন্যই, তো ওরা একটু রাইড করুক একটু মজা করুক। তো মোটামুটি আমরা 5টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর আমরা বাড়ি ঢুকেছি 10টা নাগাদ। তো বুঝতেই পারছো আজকের দিনটা শুধুমাত্র আদিকৃষকে ডেডিকেট করা হয়েছে, বিকজ বাড়ি থাকতে থাকতে তো ওরা দুজন খুবই বোর হয়ে গেছে। অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করব, কিন্তু কিছু ব্যস্ততার জন্য সেই নিউজটা আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না। কিন্তু প্রমিস করছি যে খুব শিগগিরই সেই ব্লগটা আসতে চলেছে। এখন আমরা বাড়ি যাই, আর খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।